জেরিনস কিচেনের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা তৈরি করব কাঁচামরিচের স্পেশাল মশলা পাউডার। এটা আপনারা যে কোনো কিছুতে ইউজ করতে পারবেন, বিশেষ করে ইফতারি আইটেমগুলো যেমন আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, যে কোনো পাকোড়া, এছাড়া যে কোনো ধরনের ম্যারিনেট করার সময়। আমরা অনেক সময় মাংস ফ্রাই করব, মাংসটা আমরা ম্যারিনেট করে নেই, যে কোনো ম্যারিনেটে মাছ ম্যারিনেট করেন, মাংস ম্যারিনেট করার সময় এক চামচ দিয়ে দিলে কাঁচামরিচের অসম্ভব সুন্দর ফ্লেভার হয়। যখন কাঁচামরিচের দাম কম থাকে তখন খুব সহজে এটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। দারুণ ফ্লেভারের কাঁচামরিচের এই পাউডার মশলা, এটা যে কোনো খাবারের স্বাদকে হাজার গুণে বাড়িয়ে দেয়। এটা আপনারা রমজান মাসের ইফতার আইটেমের সাথে সাথে, রমজান মাসে যে আমরা ইফতারির প্রধান আইটেম হলো ছোলা বুনা, এই ছোলা বুনাতে আপনারা কাঁচামরিচের মি মশলা পাউডার তৈরি করার জন্য আমি 500 গ্রাম কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলো প্রথমে বোটা ছাড়িয়ে ভালো করে ওয়াশ করে তারপর পানি ঝরিয়ে নিয়েছে। এখন আমি এগুলো মশলা পাউডার তৈরি করার জন্য কাটব। দেখুন কিভাবে কাটতেছি, একটা মরিচকে আমি প্রথমে দুই ফালি করব, তারপর আবার এটাকে আমি দেখুন এভাবে পাতলা পাতলা করে প্রত্যেকটা মরিচ কেটে নিতে হবে, চারটা ফালি হবে টোটাল। আমি আরেকটি মরিচ কেটে দেখাচ্ছি, তাড়াতাড়ি শুকাবে এবং কাঁচামরিচের মশলা পাউডার অনেক বেশি স্মুথ হবে। দেখুন প্রথমে দুইটা ফালি করেছি, এরপরে আবার মাঝ বরাবর কেটে এভাবে করে সবগুলো কেটে নিব। সবগুলো মরিচ ফালি করে কেটে নিয়েছি। আর মরিচ কাটার সময় অবশ্যই আপনারা সরিষার তেল ইউজ করবেন, না হলে দুই হাত জ্বালা পোড়া করবে। জ্বালা পোড়া থেকে বাঁচতে হলে অবশ্যই দুই হাতে সরিষার তেল লাগিয়ে নেবেন। আর যাদের রোদের ব্যবস্থা আছে তারা দুই ফালি করবে না, আর যাদের রোদের ব্যবস্থা নেই চুলার নিচে শুকাইতে হবে তারা চার ফালি করে করবেন। মরিচগুলো সব কেটে নিয়েছি, এরপরে আমি এক কাপ আদা গ্রেট করে নিয়েছি। এক কাপ আদা পাতলা পাতলা করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বটির সাহায্যে পাতলা করে কেটে নিতে পারবেন। এরপরে এক কাপ পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজও আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপরে রসুন, এক কাপ রসুন আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো রোদে শুকানোর জন্য ডালাতে মেলে দিব। প্রথমে একটি ডালা নিয়েছি, এর মধ্যে আমি কিছু টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি যেন টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেয়। এভাবে পাতলা পাতলা করে ছিটিয়ে দিতে হবে। এরপরে এক সাইডে আদা দিয়ে দিব পাতলা করে।
এরপর আরেক পাশে আমি যে পাতলা করে পেঁয়াজ কুচি করেছি এটা ছিটিয়ে দেব। পাতলা করে দিতে হবে, যদি ঘন হয়ে থাকে তাহলে ভালো করে শুকাবে না। এটা আমি শুকাবো, যাদের রোদের ব্যবস্থা আছে তারা রোদে শুকাবেন, আর যাদের রোদের ব্যবস্থা নেই তারা চুলার নিচে দিয়ে শুকাবেন। এরপরে আমি কাঁচামরিচ শুকানোর জন্য একটি ডালা নিয়েছি, এর মধ্যে আমি টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি, যেন অতিরিক্ত কোনো পানি থাকলে সেটা অ্যাবজর্ব করে নেয়। এরপরে এভাবে ছিটিয়ে দিব, পাতলা করে ছিটিয়ে দিতে হবে। দেখুন, এটা আমি শুকানোর জন্য ওয়েট করব। দেখুন কাঁচামরিচগুলো শুকিয়ে গেছে, হাতে নিলে এভাবে ভেঙে যাচ্ছে, এভাবে যখনই ভেঙে যাবে। আমি টোটাল দুই দিন শুকিয়েছি। এছাড়া পেঁয়াজ রসুন আদা কুচিগুলো একদম শুকিয়ে দেখুন এভাবে ভেঙে যাচ্ছে। এখন আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখুন তৈরি হয়ে গেল, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি কাঁচামরিচের মিক্সড মশলা পাউডার। এখন এটা আমি এয়ারটাইট জারে ভরে রাখবো, যেন সারা বছর ইউজ করতে পারি। তৈরি হয়ে গেল পারফেক্ট কাঁচামরিচের মিক্সড মশলা পাউডার। এটা আপনারা সহজে বাসায় তৈরি করবেন এবং সারা বছর এয়ারটাইট জারে ভরে সংরক্ষণ করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।